গুড মর্নিং। দেখো তোমাদের সেকেন্ড টাইমের পর আজকে প্রথম কি অঙ্কের পড়া। তোমরা প্রথমে কি পড়েছো? একের নামটা পড়েছো, দুইয়ের নামটা পড়েছো, তিনের পড়েছো, চারের পড়েছো। তাহলে আজ সেকেন্ড টাইমের পর তোমাদের কি নামটা শুরু হচ্ছে? পাঁচের। কয়ের নামটা শুরু হচ্ছে? পাঁচের নামটা। তাহলে এইভাবে তোমরা পড়তেও ভালো পারবে, বুঝতেও ভালো পারবে। তারপরে দেখো আমরা কয়ের নামটা লিখছি এখানে? পাঁচের। তাহলে এরপরে আমরা কি লিখবো?
পঁয়ত্রিশ, এইভাবেও তোমরা করতে পারো। তাহলে মাছের নামটা যেহেতু লিখে দেওয়া হয়েছে, আমরা এখানে কি লিখবো? পাঁচ লিখবো। তাহলে সাতের সমুদ্রের পরে আমরা একটা চতুর্থ কি বলি? আটে অষ্টবসু, পাঁচ আটে চল্লিশ। তাহলে পঁয়ত্রিশের পর থেকে আমরা কত মান করবো বলো তো? তবে চল্লিশ হবে পাঁচ না, কত মান করবো? পাঁচ না। তারপরে দেখো আবার মাছের নামটা লিখছি, তাই আমরা এবারে পাঁচ লিখলাম। তারপরে আটে অষ্টবসুর পরে কি হয়? নয়ের নবগ্রহ, পাঁচ নয় কি হয়? পঁয়তাল্লিশ। তাহলে আবার পাঁচ বার বললাম, তারপরে কি হলো? পঁয়তাল্লিশ। তারপরে পাঁচের নামটা লিখতে দেওয়া হয়েছে, তাই এখানে পাঁচ লিখলাম। নয়ের পরে কি হয়? দশ। পাঁচ দশে পঞ্চাশ হয়ে গেল। তাহলে তোমরা কেউ যদি মাঝখানে গিয়ে ভুলে যাও, মুখস্থ করেও কি করবে? যে নামটা দেওয়া হবে সেই সংখ্যা থেকে সেই নামটার গাঁট পর্যন্ত গুনবে, দেখবে তোমরা বুঝতে পেরে গেছো বা মনে পড়ে গেছে। তাহলে পাঁচ কে পাঁচ, পাঁচ দুয়ে দশ, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। দেখতে পাচ্ছো? তাহলে তোমরা কত পর্যন্ত যেতে হবে? যে নামটা থাকবে, যদি চার দিন চারের নামটা থাকে, চার পর্যন্তই যে সেই যে সংখ্যাটা করা থাকবে সেই সংখ্যা থেকে চার পর্যন্ত যেতে হবে। যদি পাঁচ দিন যে সংখ্যাটা তোমার করে হয়েছে তার থেকে তোমরা কী করবে? পাঁচ পর্যন্ত যাবে। তাহলে এইভাবে করবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো তোমাদের নাম্বার বুকে, নাম্বার বুকে কী করা ছিল? থার্টি পর্যন্ত তোমাদের সেকেন্ড টার্ম হয়েছে, এখন তোমাদের থার্টি ওয়ান থেকে পড়া, কী করা? থার্টি ওয়ান। তাহলে থার্টি ওয়ান এখানে কী লিখতে হবে? থার্টি ওয়ানটা ডট ডট করে দেওয়া আছে, এই যে ছক আছে এই ছকের মধ্যে তোমরা কী লিখবে? বড় করে সুন্দর করে লিখবে, কেউ ছোট্ট করে লিখবে না, থার্টি ওয়ান। দেখতে পাচ্ছো? তারপরে কী আছে দেখো, থার্টি টু। তাহলে এরকম তোমাদের ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে বড় করে কী করবে? লিখবে, কেউ ছোট লিখে একটুখানি লিখবে না, ঘরের বাইরে বের করবে না, এরকম বড় করে কী লিখবে? থার্টি টু, এইভাবে বড় করে লিখবে, থার্টি টু, বুঝতে পেরেছো? তাহলে থার্টি ওয়ানটা বানানো দেখো, টি এইচ আই আর টি ওয়াই, টি এইচ আই আর টি ওয়াই, সবাই বড় হাতে লিখলে, একভাবে বড় হাতে লিখলে আর ছোট হাতে লিখলে প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে বাকি সব ছোট হাতে লিখবে, থার্টি ও এন ই, থার্টি ওয়ান হলো। তারপরে দেখো থার্টি টু, থার্টি টু দেখো টি থার্টি মানেটা লিখে দেবে, তারপর টু লিখবে, টি এইচ আই আর টি ওয়াই, থার্টি টি ডাব্লিউ ও। তাহলে সব বড় হাতে লিখলে একভাবে সব বড় হাতে লিখবে, আর যদি ছোট হাতে লেখো প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে বাকি সব ছোট হাতে লিখবে। তাহলে তোমাদের এই ঘরের মধ্যে যেগুলো আছে আগে ডট ডটটা বুলাবে, তারপর এই ঘরের মধ্যে লিখবে থার্টি ওয়ান, বড় করে সুন্দর